স্যালারি শিট, স্যালারি শিটটা এতই গুরুত্বপূর্ণ, যদি আপনি কোনো জায়গায় এইচআর বা অ্যাডমিন সেকশনের মধ্যে চাকরি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই স্যালারি শিট তৈরি করা জানতে হবে। তো স্যালারি শিট কোথায় তৈরি করবেন? অবশ্যই এক্সেলের মধ্যে। তো এক্সেলটা আপনাকে যদি শিখতে চান, কম্পিউটার যদি অফিস অ্যাপ্লিকেশন বা কোনো জায়গায় চাকরি হয়ে যায় যে এইচআর অ্যাডমিনের মধ্যে একটা চাকরি হয়ে গেল, তখন আপনাকে অবশ্যই স্যালারি শিট তৈরি করা শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা কীভাবে একটা কমপ্লিট স্যালারি শিট কীভাবে তৈরি করে সেটাই দেখাবো। তো ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, তাহলে সম্পূর্ণটা কীভাবে সহজভাবে কীভাবে একটা সূত্র প্রয়োগ করে বা পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় সম্পূর্ণটা, একদম গ্রস স্যালারি পর্যন্ত টোটাল স্যালারি শিট কীভাবে তৈরি করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম, এখন আমরা এক্সেলে চলে যাব। এক্সেলে চলে যাওয়ার পর এখানে দেখুন আমরা একটা অলরেডি একটা স্যালারি শিট তৈরি করে রেখেছি আপনাদের জন্য, যাতে ভিডিওটা তেমন বড় না হয়, তারপরে ভিডিওটা বড়ই হবে। একটা স্যালারি শিট তৈরি করতে অনেক সময় লাগে। তো একটা স্যালারি শিটের মধ্যে আপনাদের আগে বুঝতে হবে কি কি থাকে, একটা স্যালারি শিটের মধ্যে কি কি থাকে। তো আপনার কোম্পানির নেম থাকবে, লোকেশন মানে কোথায় অবস্থান করতেছে আপনার কোম্পানিটা, এবং স্যালারি শিটটা কোন মাসে, তো এই মাসের এইগুলো একটু ইনফরমেশন থাকবে। তো এই ইনফরমেশন থাকার পর আপনার সিরিয়াল নাম্বার মাস্ট বি থাকতেই হবে, আর নেমের ঘরে আপনার যে কয়জন আপনার কর্মচারী আছে সব কর্মচারীর লিস্ট তৈরি করবেন, নাম দিবেন, আর পজিশন অর্থাৎ ডেজিগনেশনটা, তো ডেজিগনেশনটা আপনারা এখানে লিখে নিতে হবে। আপনার এই লোকটা তার ডেজিগনেশনটা কি, তার পদবিটা কি, সেটা দিতে হবে। তো বেসিক স্যালারি একটা লোকের একটা বেসিক স্যালারি থাকবে, সেই বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে আর সবগুলা সে পাবে। তার বেসিক স্যালারি কম থাকলে তার যে হাউস রেন্ট, ওভার টাইম, মেডিকেল সবগুলাই সে বেশি পাবে। যদি মানে কম থাকে তাহলে কম পাবে, বেশি থাকলে সে বেশি পাবে। তো একটা স্যালারি শিটের মধ্যে এই বিষয়াবলি থাকবেই, না থাকলে কিন্তু সেটা স্যালারি শিট হবে না। তো এখানে টেকেন মানে এই জিনিসটা এই ব্যক্তি পাবে, আর এই তিনটা জিনিসের মধ্যে প্রভিডেন্ট ফান্ড আর ট্যাক্সড সে পাবে না। সেটা কি কেটে নেওয়া হবে, ট্যাক্সটা তো আর জীবনেও পাবে না, কিন্তু প্রভিডেন্ট ফান্ডে যা জমা হবে তা এক সময় সে পাবে। তো এখানে বিভিন্ন কোম্পানির মধ্যে বিভিন্ন রেট দেওয়া থাকে, যে হাউস রেন্টটা 20% আমরা দিচ্ছি, কিন্তু অন্যান্য কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে এটা কি কম বেশি থাকে, তো ওই কোম্পানির অনুযায়ী আপনারা এটা তৈরি করবেন, ঠিক আছে। তো আমরা এটা জাস্ট কপি করে আমরা এখান থেকে মানে নিয়ে আমরা জাস্ট এটা ফরম্যাটিং করে অন্য জায়গায় পেস্ট করব। তো আমরা এখানে একটা শিট নিলাম, শিট নিয়ে আমরা এখানে এটা এটা পেস্ট করে দিলাম। তো এইভাবে পেস্ট করলাম, আর এটা ফরম্যাটিং করব, আর ফরম্যাটিংটা আমরা করে নিচ্ছি অলরেডি। আমরা এটা ফরম্যাটিংটা ভিডিও পজ করে নিচ্ছি যাতে ভিডিওটা তেমন বড় না হয়। তো আমরা ফরম্যাটিংটা করে নিলাম এইভাবে। তো আপনারা আরো সুন্দরভাবে এটা ফরম্যাটিং করতে পারবেন। দেখুন এখানে এখানে এটা কি সাদা রয়েছে, এটা কিভাবে একটা স্ক্রিনের মধ্যে এখানে খুব সুন্দর দেখাচ্ছে, এখানে সাদা আর এখানে কি বক্স বক্স করা আছে, আর এই জায়গার মধ্যে নাই। তো আমরা এখান থেকে জাস্ট এখানে বর্ডার করে দিব, বর্ডার হয়ে গেছে। তো আমরা এইগুলা সাদা কিভাবে রাখলাম, এটা জাস্ট আমরা এইখানে ভিউয়ে যাব। ভিউ এসে যদি আপনাদের দেখবেন যে এখানে গ্রিড লাইন্স আছে, দেওয়া আছে, তো গ্রিড লাইন্স থাকলে যে এরকম থাকবে, আর যদি গ্রিড লাইন্স থেকে চেক ইনটা তুলে নেন তাহলে এটা কি সাদা হয়ে যাবে। তো একটা ট্রিক্স জেনে গেলেন। আর এখান থেকে এটা আমরা জাস্ট এটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা দেখাবো। তো আমরা এখান থেকে এই সবগুলা রিমুভ করে দিলেন। তো এখানে আমরা ওভারটাইম অ্যালায়েন্স, তো এমদাদুল হক সে পজিশনটা তার ম্যানেজার, তার বেসিক স্যালারি 20,000 আর ওভারটাইম 2,000, ঠিক আছে না, ওভারটাইম সরি 2 ঘন্টা, এখানে আওয়ারে আছে এই জন্য সে 2 ঘন্টা। তো সে 2 ঘন্টা ওভারটাইমে সে কত টাকা পাবে, ঠিক আছে, ওইটার এখানে ওভারটাইম অ্যালায়েন্স হিসাব করতে হবে। তো ওভারটাইম অ্যালায়েন্সের হিসাবটা একটা ফর্মুলা ইউজ করব আমরা, যে ফর্মুলার সাহায্যে এই সবগুলো অটোমেটিক হয়ে যাবে। তো একদম ইজি একটা ফর্মুলা, জাস্ট আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে আমাদের বেসিক যে ইয়াটা আছে
এটা সবসময় যারা যারা কোম্পানিতে চাকরি করে তাদের ওভার টাইমের হিসাবটা এইভাবে করে, বেসিক স্যালারিকে জাস্ট ভাগ করে 208 দিয়ে। তাহলেই 208 দিয়ে ভাগ করলেই আমাদের যে ওভার টাইমের যে হিসাবটা সেটা চলে আসে। তো এখানে 208 দিয়ে ভাগ করার পর আমরা এখানে একটা ব্র্যাকেট দিলে ভালো হইতো, তো আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে? তো এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেই, ওফো, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেই প্রথমেই। এখানে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? ব্র্যাকেট দিলাম কারণ কি, এই বেসিক স্যালারিকে আমরা 208 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? আর এইখানে যে ওভার টাইমের যে, তাহলে আমাদের এই 208 দিয়ে ভাগ করলে আমাদের 1 ঘন্টার হিসাব চলে আসবে, ঠিক আছে? 1 ঘন্টায় সে কত টাকা পাবে? তো 1 ঘন্টায় আসার পর আমরা 1 ঘন্টার সাথে যে এখানে তার যত ঘন্টা আছে তত ঘন্টা গুণ করে দিব, জাস্ট গুণ চিহ্ন দিব, আর এখানে ক্লিক করলেই এটা গুণ হয়ে যাবে। সে 2 ঘন্টাতে এত টাকা পাবে ওভার টাইমে। তো আমরা এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, তো হয়ে গেল। যারা 0 ঘন্টা কাজ করছে তো তারা 0ই পাবে, যে 1 ঘন্টা কাজ করছে সে 1 ঘন্টা টাকা পাবে। তো এটা একদম ইজি আর একদম সহজ। তো এখানে আমরা ওভার টাইম অ্যালোয়েন্স বের করা শিখলাম। এখন আমরা এখন শিখব হচ্ছে হাউস রেন্টটা কিভাবে বের করে। তো আমাদের কোম্পানি যেহেতু, তো আমাদের কোম্পানিতে আমরা হাউস রেন্টটা বেসিক স্যালারির 20% করে দিছি, ঠিক আছে? 20% করে দিলাম। তো আমরা এইখান থেকে 20%টা বের করব হাউস রেন্টে। তো আমরা ইকুয়াল টু দিয়ে জাস্ট বেসিক স্যালারিটা ক্লিক করব, ইনটু দিব, ইনটু দিয়ে আমরা 20% এখানে লিখে দিতে পারি, জাস্ট 20% লিখে দিলে এটা 20% চলে আসবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। আর যদি বলেন না আমরা এখানে 20% লেখা আছে, জাস্ট আমরা এই সেলে ক্লিক করব ইনটু দিয়ে, তাহলেও হবে। ওই যদি সেলে ক্লিক করেন তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, দেখুন একটা জিনিস, একটা জিনিস দেখে রাখুন। তো এখান থেকে আমরা এটা রিমুভ করি। তো এখানে আমরা সেলে ক্লিক করব, সেলে ক্লিক করলে কি হয় এটা দেখবো। জাস্ট বেসিক স্যালারি ইনটু এই সেল, ঠিক আছে? এন্টার। তো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেই, দেখুন কি হয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এখানে সেল রেফারেন্স ইউজ করি না, এই জন্যই এগুলা চলে আসছে। যদি সেল রেফারেন্স ইউজ করতাম তাহলে হইতো না এরকম। তো যারা সেল রেফারেন্সের ভিডিও দেখেন নাই আমার, তারা এখনই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসুন, যদি দেখে না আসেন তাহলে এটা কিছুই বুঝবেন না। তো আমরা এখানে সেল রেফারেন্স ইউজ করলাম, এন্টারে ক্লিক করলাম, ঠিক আছে? তো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, হয়ে গেল। একদম সহজ সেল রেফারেন্স ইউজ করা। আপনারা ওই ভিডিও দেখে আসুন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। তো মেডিকেল অ্যালায়েন্স যারা এই সেল রেফারেন্স ইউজ করতে পারেন না, তারা জাস্ট 20% লিখে ফেলবেন, এখানে ক্লিক করা লাগবে না। তো মেডিকেল অ্যালায়েন্স 15% দেওয়া আছে। তো আমরা ইকুয়াল টু দিবি, ইকুয়াল টু দিয়ে বেসিক স্যালারি এটা ইউজ করব, আর ইনটু আমরা এখানে এখানে ক্লিক করে জাস্ট এখানে সেল রেফারেন্সটা ইউজ করে দেবো, এন্টার, হয়ে গেল। এখানে কনভেন্স অ্যালাউন্সে আমাদের 2% আছে, তো আমরা ইকুয়াল টু দিয়ে জাস্ট বেসিক স্যালারিতে ক্লিক করব, আর এখানে ইনটু দিব, ইনটু দিয়ে আমরা এখানে সেল রেফারেন্স, এখানে আমরা জাস্ট 2% দিয়ে দিব, 2% লিখে ফেলবো। যারা সেল রেফারেন্স পারেন না তাদের, তারা জাস্ট এখানে 2 লিখে পার্সেন্ট করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। তো এখানে ডাবল ক্লিক, তো হয়ে গেল। আর গ্রস স্যালারির মধ্যে কি করতে হবে, যে আমাদের এখানে ওভার টাইম এই সবগুলা, এই সবগুলো আমাদের কি করতে হবে, এইখানে যোগ করতে হবে এই সবগুলা, আর এইটা, এই তিনটা, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস এখানে যোগ করতে হবে গ্রস স্যালারির মধ্যে। তো গ্রস স্যালারিতে আমরা ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে জাস্ট এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করে প্লাস, এইটা সিলেক্ট করে প্লাস, এইটা সিলেক্ট করে প্লাস, এইটা সিলেক্ট করলাম প্লাস, এখানে কনভেন্স অ্যালাউন্সের এটা সিলেক্ট করলাম, এন্টার। তো আমাদের সবগুলো যোগ হয়ে গেল, যোগ হয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, এসে পড়লো আমাদের যে গ্রস স্যালারিটা। তো এখানে প্রভিডেন্ট ফান্ডে আমাদের প্রভিডেন্ট ফান্ডটা 5% কেটে রাখা হবে আপনার বেসিক স্যালারি থেকে। তো আমরা ইকুয়াল টু দিয়ে 5% এই বেসিক স্যালারি ইউজ দিলাম, ইন্ট্রো, আর এইখানে ক্লিক করে সেল রেফারেন্স ইউজ করলাম, করে এন্টার, এন্টারে দিয়ে জাস্ট ডাবল ক্লিক। তো আমাদের প্রভিডেন্ট ফান্ড 20,000 জন্য 1,000 টাকা করে প্রতি মাসে কেটে রাখা হবে। ট্যাক্স, ট্যাক্স হচ্ছে 1%। তো আমরা জাস্ট ইকুয়াল টু বেসিক স্যালারি ইনটু এটা, ঠিক আছে?
ডাবল পি। তো এখানে এসে বললো আর টোটাল রিডাকশন কি কি কাটা হবে, ঠিক আছে? তো এটা এই দুইটা যোগ করতে হবে, ইকুয়াল টু দিলাম এই দুইটা টোটাল রিডাকশনের মধ্যে, এখানে এই দুইটা যোগ করতে হবে, জাস্ট এটা ক্লিক ড্র্যাগ এন্ড ড্রপ। তো পে স্যালারি কত স্যালারি আপনার হাতে আসবে, পে স্যালারির মধ্যে আমাদের এই যে এই তিনটা জিনিস, ঠিক আছে, এই তিনটা জিনিসের তিনটা জিনিসের মধ্যে এখানে টোটাল রিডাকশনটা, এই টোটাল রিডাকশন থেকে এই গ্রস স্যালারিটা বিয়োগ করতে হবে, এই গ্রস স্যালারিটা আমাদের টোটাল রিডাকশন থেকে বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করব। তো জাস্ট এই সেলে ক্লিক করব, ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে এই সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে বিয়োগ চিহ্ন এই সেল, তো এন্টার এন্টার দিলেই কি হবে, এটা ডাবল ডাবল ক্লিক, তো আমাদের এখানে স্যালারি শিট তৈরি হয়ে গেছে। তাহলে এমদাদুল হক, এইখানে এমদাদুল হক কি পাবে, সে 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 আমাদের তার সবকিছু কাটার পর সে পাবে 26,392, কিন্তু গ্রস স্যালারি ছিল 27,592, সে হাতে পাবে পেয়েবল স্যালারির মধ্যে 26,392 টাকা। তো আমাদের তৈরি হয়ে গেল একটা স্যালারি শিট, একদম সহজ স্যালারি শিট, এটা হচ্ছে বেসিক স্যালারি শিট। আমরা পরবর্তী সময় এখান থেকে আরো কঠিন কঠিন স্যালারি শিট তৈরি করব, বড় বড় স্যালারি শিট, যেখানে এই যে দেখুন আমরা এটা নাড়াচ্ছি, এখান থেকে জাস্ট এগুলা লড়ছে কিন্তু এগুলা লড়ছে না, ঠিক আছে? প্লাস যদি আমরা এখান থেকে যাই নিচের দিকে, যাই নিচের দিকে গেলে এই যে এগুলো আছে, রোগুলো আছে, এই রোগুলা কিন্তু নিচে যাবে না, আর সবগুলো কি নিচে যাবে, এই রোগুলা নিচে যাবে না, ঠিক আছে? আবার এই দিক থেকে এটা নিচে যাবে না, এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আবার কি আছে, এখানেও আমাদের রেজাল্ট শিট আছে, অনেক ধরনের অনেক টাইপের রেজাল্ট শিট, এরপরে আছে আরও আছে স্যালারি স্লিপ কিভাবে তৈরি করে, স্যালারি স্লিপের মধ্যে কি কি ফর্মুলা ইউজ করা লাগে, এই সবগুলো আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেখাবো। প্রতি ভিডিওতে আমরা একটা একটা স্যালারি শিট কমপ্লিট দেখাবো, অর্ধেক অর্ধেক কোনো কিছু দেখাবো না, ভিডিও একটু বড় হলেও একটা জিনিস কমপ্লিট পাবেন, ঠিক আছে? এক প্রতি ভিডিওতে আপনারা এই কমপ্লিট পাবেন। তো এখানে দেখুন জাস্ট স্যালারি স্লিপটা এইভাবে, জাস্ট এখান থেকে আমরা নেমটা সিলেক্ট করে দিব, তার সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই।